এবার আমরা ত্রিভুজের আর একটা নতুন প্রসেস শিখে নেবো যেখানে ত্রিভুজের সংখ্যা কীভাবে নির্ণয় করতে যায় যদি কোনো একটা ছবি এরকম থাকে তাহলে ক্ষেত্রে আমরা ছবিটার থেকে কিভাবে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করবো এক্ষেত্রে কীভাবে করবো এক্ষেত্রে দেখো যে ত্রিভুজটার ভিতরে কতগুলো ঘর টানা আছে তাহলে এখানে একটা আছে দুটো আছে তাহলে এখানে একটা সোজা উপায় কি যে সংখ্যাটা মানে যতগুলো ঘর আছে অর্থাৎ দুটো তার পরবর্তী সংখ্যা দিয়ে সংখ্যাটাকে গুণ করো ডিভাইডেড বাই টু করবে কি বললাম যে নাম্বারটা হায়েস্ট আছে সেটা ইন্টু তার পরবর্তী সংখ্যা ডিভাইডেড বাই টু তাহলে আলটিমেট এটা কত হচ্ছে দু তিনে ছয় ডিভাইডেড বাই টু তাহলে দু তিনে ছয় তাহলে আলটিমেট কত দাঁড়াচ্ছে তিন দাঁড়াচ্ছে তাহলে এখানে তিনটাতে খুঁজে আছে নাকি দেখে নিই একটা দুটো আর বড়োটা একটা আলটিমেট তিনটা আছে তাহলে খুব সহজের মধ্যে আমরা শিখে নিলাম এরপর দেখো আর একটা আমি ছবি দেখাচ্ছি এর মধ্যে কটাতে ত্রিভুজ আছে কী করে সহজের মধ্যে বের করবো আমরা আগে দেখে নিই একটা দুটো তিনটে চারটা চারটে ঘর আছে তাহলে চারটে ঘর আছে তার থেকে এক বেশি সংখ্যাটা দিয়ে গুণ মানে পাঁচ দিয়ে এটাকে গুণ ডিভাইডেড বাই টু আলটিমেট কত হচ্ছে চার পাঁচে কুড়ি ডিভাইডেড বাই টু তাহলে দু দশে কুড়ি আলটিমেট কত হচ্ছে টেন তাহলে খুব সহজের মধ্যে এত বড় অঙ্কটাকে আমরা খুব সহজের মধ্যে খুব কম সময়ের মধ্যে আমরা সলভ করে ফেললাম এর এইবার দেখো তোমাদের জন্য একটা দিচ্ছি এই ছবিটার মধ্যে কতগুলো ত্রিভুজ আছে তা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে